হাই ফ্রেন্ডস, আমি সুপর্ণা, আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড। বন্ধুরা, আপনারা অনেক অ্যাপের কাজ দেখেছেন, তবে এই ভিডিওটি দেখার পর আমি শিওর সবাই আপনারা এই অ্যাপটি ইনস্টল করবেন। একটি অ্যাপ দিয়ে আপনি 10 রকম কায়দা পাবেন। আপনার মোবাইলে জন্য এই অ্যাপ্লিকেশনটি কতটা প্রয়োজনীয় তা আপনি না ব্যবহার করলে বুঝবেন না। সোজা কথা, একটি অ্যাপ 100 অ্যাপের সমান। ভীষণ কাজের, ভীষণ উপকারী একটা অ্যাপ্লিকেশন, তো আজকে আমি দেখাবো সেটা। তো তার আগে বন্ধুরা, ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেলের লেটেস্ট মোবাইল টিপস এবং টেক টিপস ভিডিওগুলি পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো বেল আইকন থাকে ওটাকে এনেবল করুন ক্লিক করে। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো অল ইন ওয়ান টুল। তো আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইকনটি, অল ইন ওয়ান টুল। আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে, আপনারা ওখান থেকেও ইনস্টল করতে পারেন। তো আইকনটি দেখতে এরকম হবে, তো এটাকে জাস্ট ওপেন করুন। ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান, এর মধ্যে এত ফেসিলিটি আপনারা পাবেন যেটা আপনারা আপনাদের মোবাইলে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ব্যবহার করে আপনারা সেই কাজগুলো করতে পারেন, কিন্তু আপনারা এই একটা অ্যাপ্লিকেশানের মধ্যে থেকে আপনারা সেই কাজগুলো করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি একটা একটা করে আপনাদের দেখাবো, আপনারা লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন। তো এখানে দেখুন, এখানে প্রথমত আপনার শো করছে আপনার র্যাম কত, রম কত, সিপিইউ। তো এখান থেকে আপনি ক্লিন করতে পারেন আপনার মোবাইলের সমস্ত জাঙ্ক আপনি ক্লিন করতে পারেন। তো দেখছেন এখানে 1.67 GB আপনি ক্লিন করতে পারেন। তো এখানে দেখুন, যেহেতু আমি এখন ভিডিও বানাচ্ছি তো আমি ক্লিন করে নেব। হ্যাঁ, আপনারা আমাকে সব অপশান দেখাতে হবে, তো এখান থেকে বুস্ট করতে পারেন, আপনি এখান থেকে বুস্ট করতে পারেন। তারপর এখান থেকে দেখুন ফাইল ম্যানেজার পেয়ে যাচ্ছেন ফ্রিতে, ফাইল ম্যানেজার এখান থেকে ইউজ করতে পারেন। তারপর এখানে দেখুন, এখানে এটা হোম পেজ, তো সেকেন্ড যে অপশানটা আছে এখানে দেখুন সিস্টেম ইনফো, আপনি আপনার সিস্টেম সম্বন্ধে এখান থেকে জানতে পারবেন। তারপর এখানে দেখুন, এখানে আছে ইজি সোয়াইপ। হ্যাঁ, এখানে থিম রয়েছে, আপনি থিম ব্যবহার করতে পারেন। তো তারপরে দেখুন এখানে রয়েছে অ্যাপ ম্যানেজার, আপনি এখান থেকে অ্যাপ ম্যানেজার পেয়ে যাচ্ছেন। এখানে এখানে কোন অ্যাপ্লিকেশান কত MB জুড়ে রয়েছে সেটাও দেখতে পাবেন, এবং আপনি চাইলেই যে কোনো অ্যাপ্লিকেশান এখান থেকে ব্যাকআপ করে রাখতে পারবেন। হ্যাঁ, এখানে আপনার মোবাইলের সমস্ত অ্যাপ্লিকেশান শো করবে এবং ব্যাকআপ করতে পারবেন। সাধারণত ব্যাকআপ করার জন্য আমরা কি করি, আমরা আলাদা অ্যাপ্লিকেশান ব্যবহার করি, সেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো তারপরে দেখুন এখানে এখানে ডুপ্লিকেট ফাইল তো আপনারা দেখতেই পাচ্ছেন অটোমেটিক রাইট করা থাকবে, আপনি জাস্ট এখানে ডিলিট করলেই হয়ে যাবে। তো আমার প্রচুর ডুপ্লিকেট ফাইল রয়েছে, আমি সময় পাইনি করার, তো আমি করে নেব। তো দেখুন এখানে ডিলিট ডুপ্লিকেট ফাইল, যেটা করার জন্য আমরা সাধারণত আলাদা অ্যাপ্লিকেশান ব্যবহার করি, তো এখান থেকে আপনারা ওটা করতে পারেন। তো তারপরে দেখুন এখানে আপনি পেয়ে যাচ্ছেন ক্লিন হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটাকে ক্লিন করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসে, ভিডিও মেসেজ, অডিও মেসেজ, ইমেজ, তো আপনার ভয়েস মেসেজ, তো এগুলো আমরা ক্লিন করতে পারি, এখান থেকে আপনারা করতে পারেন। তো এর মধ্যে রয়েছে আরও রয়েছে এখানে অ্যাডভান্সড ফাইল ম্যানেজার পেয়ে যাচ্ছেন, সিস্টেম অ্যাপ পেয়ে যাচ্ছেন, তো প্রচুর অপশান আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এখানে দেখুন সিপিইউ কুলার, আপনি এখান থেকে সিপিইউ কুল করতে পারেন, যেটা সাধারণত কুল থাকলে আমাদের মোবাইলটা অনেক ভালো থাকে এবং আমরা অনেক দিন ব্যবহার করতে পারি, এবং আমাদের মোবাইল লাইফটা অনেক দিন টেকসই হয়, অনেক দিন চলতে থাকে। তো এখান থেকে কুল ডাউন, আপনি এখানে ক্লিক করে আপনি কুল ডাউন করতে পারেন। তো তারপরে দেখুন এখানে আরও কী রয়েছে, এখানে বুস্ট স্পিড, হ্যাঁ, স্পিডটাকে বাড়ানোর জন্য, আপনার মোবাইল স্পিডটাকে বাড়ানোর জন্য আপনি এখান থেকে এটাকে ব্যবহার করতে পারেন। থ্রি লাইন্সে ক্লিক করুন, এখানে দেখুন জাঙ্ক রেকর্ড প্রো ভার্সন ইউজ করতে পারবেন, থিম রয়েছে, আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। সেটিংসে যান, সেটিংসে গিয়ে দেখুন এখানে শো নোটিফিকেশান আইকন, শো নোটিফিকেশান আইকনটাকে এনেবেল করে দিলে হ্যাঁ নোটিফিকেশানগুলো শো করবে। আর সবচেয়ে যেটা ভালো এখানে আপনার টার্ন অন স্মার্ট চার্জ, তো আপনার মোবাইলটা যাতে খুব তাড়াতাড়ি চার্জ হয় তার যে অপশানটা রয়েছে এটাকে এনেবেল করে দেবেন। এটাকে এনেবেল করলে এরপরে আপনি চার্জে বসান, চার্জে বসালে আপনার মোবাইলটা খুব দ্রুত চার্জ হয়ে যাবে। তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান, এখানে আরও অনেক কিছু অপশান রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। তো ভীষণ ভালো, আমি মনে করি একটা অ্যাপ্লিকেশানের মধ্যে এত ফেসিলিটি আমরা আগে কখনো পাইনি, ভীষণ ভালো, আপনারা ব্যবহার করুন, আশা করি অনেক কাজে লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন। ওকে, বাই বন্ধুরা।